আসসালামু আলাইকুম এভরিওয়ান কেক মানে কিন্তু একটা বিশেষ দিনের বিশেষ উপহার কিংবা খুবই পছন্দের একটা খাবার তো কেক কথাটা শুনলেই কিন্তু ছোট বড় সবার মনটা ভালো হয়ে যায় বিশেষ করে ছোটরা তো একদম অসম্ভব খুশি হয় তো তাও যদি হয় আবার এরকম মজাদার চকলেট কেক তাহলে তো আর কথাই নেই যে কোনো অকেশনে কিংবা বাচ্চাদের খুশি করার জন্য কিংবা মেহমানদারিতে আপনারা কিন্তু চাইলে খুবই মজাদার এরকম চকলেট কেক ঘরই বানাতে পারবেন আজকে থেকে যদি আপনারা সম্পূর্ণ রেসিপিটা মন দিয়ে দেখেন এই কেকের বেস তৈরি ডেকোরেশন ক্রিম তৈরি সব কিছু শেয়ার করেছি তবে খুবই সহজভাবে আশা করব রেসিপিটা মন দিয়ে দেখলে অসম্ভব মজাদার এই চকলেট কেকটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন আর খেয়ে বলবেন অনায়াসে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যে কোনো ভালো মানের পেস্ট্রি হাউস বা বেকারি সব থেকেও ভালো হয়েছে এতটাই মজার হবে কেকটা আশা করবো আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিকে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো কেকটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি থ্রি ফোর্থ কাপ তার মানে এক কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণ দিয়ে দিলাম ময়দা সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কুকু পাউডার আর এখানে অবশ্যই কেকটা যদি মজাদার করতে চান ভালো মানের কুকু পাউডার ব্যবহার করবেন এরপর এখানে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ার দুধ দিয়েছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিলাম বেকিং সোডা আর খুব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে এই উপকরণগুলোকে আমি চেলে নিচ্ছি আর অবশ্যই চেলে নিতে হবে এতে করে কিন্তু কেকটা ভালো হবে সফট হবে আর খুব ভালোই স্পঞ্জি হবে তো এখানে আমি একবার চেলে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও দুই থেকে তিনবার পর্যন্ত চেলে নিতে পারেন এতে করে শুকনো উপকরণের ভিতরে বাতাস ক্রিয়েট হবে এর ফলে কিন্তু কেকটা বেশি স্পঞ্জি হবে তো এখন আমি যেই মোলটা কেকটা বেক করবো সেই মোলটা রেডি করে নিচ্ছি এখানে একটা দশ ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি মোলের নিচে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছি আর বেকিং পেপার আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেটা একটু খুব ভালো করে সেট করে নিচ্ছি এ তো আমার মোলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর অবশ্যই স্পঞ্জ কেকের বেলায় মোলডের সাইডে কখনোই অয়েল ব্রাশ করবেন না এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা চারটি ডিম নিয়ে নিয়েছি ফ্রিজের ডিম হলে ঘন্টাখানে আগে নামিয়ে তারপর ব্যবহার করবেন ডিমের কুসুমগুলো আমি এ তো উঠিয়ে রাখলাম দেখতে পাচ্ছেন এরপর এখানে আমি চিনি অ্যাড করব হচ্ছে থ্রি ফোর্থ কাপ পরিমাণ তার মানে এক কাপের চার ভাগে তিন ভাগ পরিমাণ তো এই চিনিটা আমি একটু পরে অ্যাড করছি তার আগে ডিমের সাদা অংশটাকে অল্প একটু বিট করছি যখন সাদা অংশটা এরকম মানে ফোন ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে তারপর এখানে আমি চিনিটা অল্প অল্প করে অ্যাড করব আর চার থেকে পাঁচবারে অল্প অল্প করে অ্যাড করব। আর ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে বিট করব তো এই তো দেখতেই পারছেন আমি কিন্তু বেশ কয়েকবারে চিনিটা অল্প অল্প করে অ্যাড করেছি আর ইলেকট্রিক বিটারের মাধ্যমে বিট করে নিয়েছি এতে করে খুব দ্রুত কিন্তু ডিমের ম্যালংটা এরকম একটা ফর্মি পজিশনে চলে আসে এরপর এখানে আমি ডিমের কুসুমগুলো অ্যাড করে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচের মতো চকলেট ইমালশন আর খুব সামান্য একটু ওয়ান ফোর্থ চা চামচের মতোই আমি এখানে মিল্ক অ্যাসেন্স দিলাম মিল্ক অ্যাসেন্সটা দিলে একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা মিল্ক অ্যাসেন্সটা তো যাই হোক এরপর আমি খুব ভালো করে এটাকে বিট করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে রান্নার রেগুলার তেল এখানে আমি চার টেবিল চামচ বা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়েছি এটা আমার দুই টেবিল চামচের মাপ আমি যেটা দিয়ে দিলাম তো এটা দিয়ে চার টেবিল চামচ তার মানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল আমি দিয়েছি দিয়ে খুব হালকা একটু বিট করে নিয়েছি তো এখন আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো অ্যাড করবো আর শুকনো উপকরণগুলো আমি তিনবারে অল্প অল্প করে অ্যাড করবো আর সাথে এখানে লিকুইড দুধ নিয়েছি দুধটাও আমি সাথে সাথে অ্যাড করবো তো প্রথমে কিন্তু এক টেবিল চামচ পরিমাণ দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি প্রতিবার শুকনো উপকরণ দিব আর অল্প অল্প করে দুধ অ্যাড করবো আর একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে খুবই আলতো আলতো হাতে শুকনো উপকরণগুলো মেশাতে হবে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি একটু স্পিড দিয়ে দিয়েছি তবে কাজটা কিন্তু খুবই আলতো হাতে আস্তে আস্তে করে হ্যান্ড উইক্সটাকে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে তো দ্বিতীয় ধাপে শুকনো উপকরণ দিয়ে দিয়েছি সাথে আরও এক টেবিল চামচ পরিমাণ দুধ দিয়েছি আর এগুলো মিশানোর পর আমি অবশিষ্ট সম্পূর্ণ শুকনো উপকরণগুলো দিলাম এবং সাথে আরও তো দুই টেবিল চামচ পরিমাণ দুধ দিলাম তার মানে সর্বমোট এখানে কিন্তু আমি চার টেবিল চামচ বা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি এই দুধটা আগে থেকে জাল করে তারপর নর্মাল টেম্পারেচার আসলে দিবেন তাছাড়া নর্মাল লিকুইড দুধ না থাকলে আপনারা কিন্তু চাইলে গুঁড়া দুধ পানির সাথে মিশিয়েও দিতে পারেন আমি কিন্তু অনেক সময় এরকম করে দিয়ে থাকি তো যাই হোক আস্তে আস্তে করে আমি মিশিয়ে নিয়েছি আমার ব্যাটারটা দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে ব্যাটার যখন শুকনো উপকরণের সাথে মেশানো হয়ে যাবে তারপর আর বেশি সময় এটাকে মিক্স করবেন না কারণ ওভার মিক্স হয়ে গেলে কিন্তু কেকটা তত একটি স্পঞ্জি হয় না তো এবার কেকের ব্যাটারটা আমি দিয়ে দিলাম হচ্ছে মোল্ডে আজকের কেকটা একটু পাতলা টাইপের হবে যেহেতু আমি চার ডিমের কেক এখানে দশ ইঞ্চি সাইজের মোল্ডের মধ্যে বেক করছি আর মোল্ডের হাইটও অনেক বেশি তো যাই হোক আমি একটু পাতলা টাইপের তবে একটু ছড়ানো কেক চাচ্ছিলাম বড় সাইজের যেন বেশি মানুষকে এটা সার্ভ করা যায় এই ধরনের কেকগুলো কিন্তু কম ওয়েটের তুলনায় সার্ভ বেশি করা যায় এবং বেশি বড় দেখায় ডেকোরেশনের পর কেকটা তো ওভেনে দিয়ে আমি কেকটাকে বেক করে নিয়েছি আপডাউন হিট অন রেখে মিডল তাকে রেখে একশো ষাট ডিগ্রি তাপে চল্লিশ মিনিটের মতো এর মধ্যে কেকটা হয়ে গিয়েছে তো ওভেনের টেম্পারেচার উপর ডিপেন্ড করে কিন্তু সময়টা কিছুটা কম বেশি লাগবে সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন একটু দেখলেই কিন্তু আসলে বোঝা যায় যে কেকটা হয়ে গিয়েছে তো যাই হোক কেকটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি এ তো আর নিচের বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি আর ফ্রেন্ডস আমার চ্যানেলে কিন্তু অনেক অনেক ভিডিও আছে কিভাবে চুলায় এরকম স্পঞ্জি কেক তৈরি করা যায় আপনারা কিন্তু চাইলে যদি ওভেন না থাকে চুলাতেও তৈরি করতে পারবেন একটু সেই ভিডিওগুলো চেক করে নিতে পারেন তো দেখতেই পেলেন কত সফট আর কত স্পঞ্জি হয়েছে কেকটা অনেকেই বলেন যে চকলেট মানে স্পঞ্জি কেক খুব একটি স্পঞ্জি হয় না ভেনিলা স্পঞ্জ কেকটা বেশি স্পঞ্জি হয় কিন্তু মশাল্লাহ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার চকলেট স্পঞ্জ কেক কিন্তু অনেক ভালো স্পঞ্জি হয় মার্শাল্লা খেতেও খুবই ভালো টেস্ট হয় তো কেকের বেসটা যদি এরকম পারফেক্টভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু কেকটা খেতে এমনিতেই মজা লাগে তো আমি কেকটাকে স্লাইস করে রেখে দিলাম আর এদিক থেকে আমি ক্রিমটা তৈরি করতে চলে আসলাম এখানে আমি বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ আর এটা হচ্ছে ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিমটা আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু দেশীয় পণ্য তাই প্রাইসটা অনেকটা কম তবে আমার কাছে মনে হয় এটা দিয়ে কাজ করতেও কিন্তু সুবিধা জাস্ট অল্প একটু সময় বিট করে নেওয়ার পরে কিন্তু দেখুন আমার এটা অনেকটা ফ্লাফি হয়ে গিয়েছে ক্রিমটা তো ফিফটি পারসেন্টের মতো হয়ে গিয়েছে তারপর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা চকলেট গানাস চকলেটের সাথে দুধ দিয়ে আমি গানাসটা তৈরি করে নিয়েছিলাম তো সেই গানসটা অ্যাড করে আবারও একটু বিট করে নিচ্ছি তো ফ্রেন্ডস ক্রিমটা যদি বরফ ঠান্ডা হয় তাহলে কিন্তু খুব দ্রুতই ক্রিমটা হয়ে যায় তো ট্রপিক্যাল ক্রিমটা কিনে আনার পর রাখতে হয় ডিপ ফ্রিজে তারপর ব্যবহারের আগে ঘন্টাখানেকের মতো আগে মানে নর্মালে রাখবেন বের করে বাইরে রাখবেন যখন দেখবেন এটা কিছুটা নরম হয়ে এসেছে বা বিট করার মতো উপযুক্ত হয়েছে তখনই এটাকে সাথে সাথে ব্যবহার করবেন এটাকে আবার বেশি সময় বাইরে রাখবেন না তাহলে দেখবেন খুব সহজে এরকম পারফেক্ট ক্রিম তৈরি করতে পারবেন কোনো ধরনের ঝামেলা নেই কিছুই অ্যাড করতে হয় না আর এই ক্রিমটা কিন্তু এমনিতেই অনেক মিষ্টি তাই আলাদা করে চিনিও অ্যাড করতে হবে না তো দেখুন মশাল্লা কত পারফেক্ট একটা ক্রিম আমি তৈরি করে নিয়েছি আর খুবই টেস্টি একটা ক্রিম তো আশা করব আপনাদের মানে খুব সহজেই আপনারা এই ট্রপিক্যাল হুইপ ক্রিমটা দিয়ে ক্রিম তৈরি করতে পারবেন তো ক্রিমটা তৈরি করার পর যদি আপনাদের কাছে মনে হয় যে একটু নরম রয়েছে বা একটু সেট হোক সেক্ষেত্রে কিন্তু নর্মাল ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দিতে পারেন এখন আমি ডেকোরেশনের পর্যায়ে চলে আসলাম কেক বোর্ডের সামনে একটু ক্রিম লাগিয়ে আমি একটা কেকের স্লাইস দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমি মানে সুগার সিরাপ যেটা তৈরি করে দিই সেটার সাথে কিছুটা চকলেট গানাস এড করে নিয়েছি তো এতে করে কিন্তু কেকটা খেতে আরও বেশি মজাদার হয় কেকটা যেহেতু চকলেট কেক প্রতিটা বাইটে বাইটে চকলেটের টেস্ট পাওয়া যায় তো আমি সুগার সিরাপটা খুব ভালোভাবে কেকের স্লাইসে দিয়ে দিয়েছি তারপর যে ক্রিমটা তৈরি করেছিলাম সেই ক্রিমটা পাইপিং ব্যাগের মাধ্যমে কেকের স্লাইসের উপরে দিয়ে দিয়েছি তারপর একটা প্লেট নাইফের মাধ্যমে ক্রিমটাকে সমান করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা চকলেট গানাস আর কেকের লেয়ারে এরকম চকলেট গানাস দিলে কেকটা খেতে কিন্তু আরও বেশি মজা হয়ে যায় আর এবার হচ্ছে আমি পরবর্তী লেয়ারটা বসিয়ে দিলাম আর আজকের কেকটা যেহেতু একটু পাতলা টাইপের তাই দুইটা লেয়ারই হয়েছে আমি করেছি তো যাই হোক এখন খুব ভালো করে আমি যে সুগার সিরাপটা তৈরি করছি সেটা দিয়ে দিয়েছি এবার খুব অল্প একটু ক্রিম দিয়ে আমি এই কেকটাকে ক্রামস কুটিং করে নিব এতে করে কিন্তু ফিনিশিংয়ের পর আর ভেসে আসবে না বা ফিনিশিংটা খুব সহজেই করা যাবে তো প্রথমে সাইডে আমি একটি স্ক্র্যাপারের মাধ্যমে টেনে সমান করে নিয়েছি তারপর উপরটাকেও টেনে এই তো ক্রামস কুটিং করা শেষ আপনার এই পর যে চাইলে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তবে আমি সাথে সাথেই এটাকে ফিনিশিং দেওয়ার জন্য ক্রিম দিয়ে নিচ্ছি প্রথমে আমি পাইপিং ব্যাগের মাধ্যমে কেকের উপরে ক্রিম দিয়ে দিয়েছি তারপর এই তো সাইডে আমি দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে সম্পূর্ণ আমি ভালো করে কভার করে নিয়েছি সাইডটাকে এরকম করে সমান করে নিচ্ছি এই তো আর তারপর একটা প্যালেট নাইফের মাধ্যমে উপরটা সমান করে নিচ্ছি তো যারা বলেন যে ট্রপিক্যাল ক্রিম দিয়ে খুব ভালো কেক ডেকোরেশন হয় না বা করতে পারেন না আসলে কেন পারেন না আমি কিছুই বুঝি না খুব ইজি কিন্তু খুব সহজে হয়ে যায় দেখুন আমার কেকে কিন্তু জাস্ট মনে হয় দুই তিন মিনিটের মতো লাগেনি কেকে ফিনিশিং চলে এসেছে আর ক্রিমটাও কিন্তু খুবই অল্প সময়ে তিন থেকে চার মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় জাস্ট বরফ ঠান্ডা অবস্থায় ব্যবহার করবেন তাহলে দেখবেন খুব ভালোভাবে আপনারা তৈরি করতে পারবেন তো যাই হোক কেকে ফিনিশিং চলে আসার পর এখানে আমি কিছুটা চকলেট গানাস দিয়ে দিচ্ছি উপরে এভাবে করে আর হচ্ছে একটা স্টিক দিয়ে এভাবে করে জাস্ট টেনে টেনে দিচ্ছি খুব সিম্পলি ডিজাইনটা তবে দেখতে খুব সুন্দর লাগে এই তো আর এখন আমি কিছু চকলেট গ্রেড করে নিয়েছিলাম ডার্ক চকলেট তো সেগুলো আমি একটু সাইডে এভাবে করে লাগিয়ে দিচ্ছি সম্পূর্ণ সাইডে আমি চকলেটটা দিয়ে দিব এতে দেখতে যেমন সুন্দর হবে লোভনীয় হবে তার সাথে সাথে এটা কিন্তু খেতেও খুব মজার হবে তো আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখন একটা টুডি নজেলের মাধ্যমে আমি কেকের উপরে একদম মানে সাইড দিয়ে আর কি ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি খুব সুন্দর এবং খুব সহজভাবে কিন্তু এই টু ডি নজেলের ফ্লাওয়ারগুলো দেওয়া যায় আপনার যে কেউ চাইলে কিন্তু এটা দিতে পারবেন তো এখন আমি উপরে একটু চেরি দিয়ে দিচ্ছি চেরিগুলো আমি কেটে কেটে একটু ছোট করে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিলাম একটা পরপর গ্যাপ দিয়ে আর মাঝখানে ফাঁকে ফাঁকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু চকলেট রাইস আর মাঝখানে আমি একটা চেরি বসিয়ে দিয়েছি এতে সব মিলে কিন্তু আমার সুন্দর আর অনেক বেশি লোভনীয় এই চকলেট কেকটার ডেকোরেশন করা হয়ে গিয়েছে আর কেকটিকে আমি কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর অবশ্যই ফ্রিজে রেখে তারপর কেটে খাবেন এতে করে কেকটা ভালো সেট হবে খেতে ভীষণ মজা লাগবে আর এই কেকটার ওজন কিন্তু হয়েছে আড়াই পাউন্ড তো ফ্রেন্ডস এখন কিন্তু আমি কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি আশা করব দেখেই বুঝতে পারছেন এটা কত ভালো এবং কত পারফেক্ট হয়েছে যে কোনো ভালো মানের পিস্টি হাউজের থেকে কিন্তু কম হয়নি আমার কাছে তো মনে হয় আরও বেশি মজাদার তো আশা করবো রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসে ট্রাই করবেন ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ